সত্যতার এমন এক শিক্ষা প্রতিষ্ঠানে আজ আমরা, যে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বিখ্যাত মানুষের নাম, জড়িয়ে রয়েছে স্বামী বিবেকানন্দের নাম, জড়িয়ে রয়েছে নেতাজি সুভাষচন্দ্রের নাম এবং আরও অনেকের নাম, স্কটিশ চার্চ কলেজ। আর সেই স্কটিশ চার্চ কলেজের স্টুডেন্টদের সঙ্গে আজ আমরা কথা বলব, বুঝব এবারের ভোটে ওদের ঠিক কি এজেন্ডা ক্যাম্পাস আড্ডায়। চলুন, ছটা দফার নির্বাচন হয়ে গেছে আর এবার অপেক্ষা সপ্তম দফা, মানে শেষ দফা। ক্যাম্পাস ঘুরতে ঘুরতে ছাত্রছাত্রীদের মনের কথা জানতে জানতে আমি এই মুহূর্তে চলে এসেছি স্কটিশ চার্চ কলেজে, আর স্কটিশ চার্চ কলেজের এক ঝাঁক তরুণ আমার সঙ্গে। আজ ওদের সঙ্গে কথা বলে বুঝে নেব যে এই কলকাতার এই প্রচণ্ড গরমে, যেখানে সত্যি সত্যি আমাদের হাসফাস অবস্থা, সেখানে ভোটের গরমের উত্তাপ ওদের কাছে কতটা পৌঁছলো, কি এবার ওদের ভোটের এজেন্ডা। সবার আগে তোমার কাছেই জানি, যেহেতু আমরা ইউথকে রিপ্রেজেন্ট করছি, প্রথমত আমাদের এজেন্ডা সবসময় এমপ্লয়মেন্টের দিকেই যাবে, যে কর্মসংস্থান কতটা বাড়ছে, তারপরে মানে প্রেজেন্ট কী সিচুয়েশনে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের চাহিদাটা পূরণ করতে পারছে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা অনেকটাই কন্ট্রাডিকশন দেখছি, মানে তাদের এজেন্ডাটা আমাদের এজেন্ডার সাথে কন্ট্রাডিক্ট করে, কারণ তারা সেকুলারিজমকে মানে সেভাবে সাপোর্ট করতে চাইছে না। তাদের মধ্যে কাস্ট রিচ মানে কি বলবো, কাস্ট রিলিজিয়ন এই সব ব্যাপারগুলো ঢুকে পড়ছে। এবারে যে ভোটে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো যে প্রচার করছে, সেই প্রচারে কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে ধর্ম, ধর্ম বিষয়টা আসছে। তোমরা সত্যি সত্যি ধর্মটাকে কিভাবে মনে করো, যেটা কি সত্যি সত্যি প্রচারের বিষয় হতে পারে কোনো ভোটে? ধর্মটা এমনই একটি জিনিস যেটা মানুষের, যেটা আমার বিশ্বাস করি, ওটা প্রাইভেটে থাকা উচিত। মানে বাড়িতে ওনারা পালন করছেন ঠিক আছে, আর আমাদের দেশের যেটা সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে কি, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমাদের দেশে নানা রকমের ধর্মের লোকরা একসাথে মিলেমিশে থেকে এসছে, এখন যেই ধর্মটাকে নিয়ে পলিটিক্স খেলা হচ্ছে তখনই একটা বাজে আকার নিচ্ছে বা একটা রূপ নিচ্ছে। কম হোক বেশি হোক, সব পলিটিক্যাল পার্টি ধর্ম একটা ইস্যু করছে, যেখানে একটা কেউ বলছে আমি ওই ধর্মে বিশ্বাস করি, ওই ধর্মে কি, তোমার কি মত? না, আমি এই যে ধর্ম ব্যাপারে কথা হচ্ছে, একদম ভোট ব্যাংক পলিটিক্স, এটা ভোট ব্যাংক পলিটিক্স ছাড়া কিছুই না। এবার আপনি ধরুন সেন্ট্রাল গভর্নমেন্ট যারা বসে আছেন কিংবা যারা এখন স্টেট গভর্নমেন্টে আছে, সবাই কিন্তু ধর্ম ধর্ম আনবেই, যে আপনার ইস্যুতে ধর্মই আনছেই। কিন্তু এবার আপনার আমাদের দেখা উচিত যে ইস্যুস, যেমন এডুকেশন, কতগুলো পলিটিক্যাল পার্টিস আপনারা শুনেছেন যে বলেছে যে আরো এডুকেশন সিস্টেম আরো চেঞ্জ আনবে। এসএসসি কোর্ট কেস যে এতদিন ধরে চলছে, মানে গভর্নমেন্ট কেন মানে কোর্টকে মানে আরো স্পিড আপ করতে বলছে না এই এসএসসি মানে কেসটা, বিকজ মানে অনেক স্টুডেন্টস এরকম আছে যারা মানে এই জবের আশায় বসে আছে। যেমনি আমার দিদিও মানে এই মানে এসএসসির জন্য মানে মানে শি উড হ্যাভ গট আ জব, বাট মানে আরও মানে এসএসসির কথা যদি বলছো তাহলে এসএসসি তো একটা খুব স্টেট ম্যাটার, মানে যেটা স্টেট গভর্নমেন্টস নেয়, এটার সঙ্গে তো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো যোগ নেই। তার কারণ এই যে ভোটটা হবে বা হচ্ছে যেটা, সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট চেক না। ব্যাপারটা হচ্ছে যখন আমরা স্টেটটা তো একটা মানে পুরো ওভারঅল কান্ট্রিকে যদি কনসিডার করি, তাহলে তো স্টেটগুলো ওটারই পার্ট। তো আমরা যদি মেন যেখানে সেন্টার থেকেই যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় এই বিষয়ে, তখন স্টেট গভর্নমেন্টসরা তো এমনিতে ওদের নিজস্ব ওরা কী দেখাবে? মানে আমরা যেমন এত ইন্ডিপেন্ডেন্সের এতদিন পরেও আমাদেরকে এখন মানুষদেরকে শেখাতে হচ্ছে যে স্বচ্ছ ভারত অভিযান, আমরা এই ইনিশিয়েটিভটা যদি আরও কবছর আগে নিতাম তাহলে অ্যাজ আ হোল কান্ট্রি কুড হ্যাভ প্রোগ্রেসড বিট মোর। হ্যাঁ, তুমি কিছু বলছিলে, তোমার কাছে আসছি, বলো। আমাদের গভর্নমেন্ট ইজ এ কোয়াজি ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, তো সেই জন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে যে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে যে কমিউনিকেশন, সেইটা কিন্তু টপনচ হওয়া দরকার। এবার যে কোনো ইলেকশনে ইফ ইউ আর হ্যাভিং ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস অ্যাট দ্য হেলম, সেন্ট্রাল গভর্নমেন্টে একটি পলিটিক্যাল পার্টি আছে, স্টেট গভর্নমেন্ট একটি পলিটিক্যাল পার্টি আছে, তো তাদের মধ্যে কমিউনিকেশনটা কিন্তু খুব জরুরি। তোমার কি এজেন্ডা? আমার যে প্রবলেমটা যেটা মনে হয় সেটা হচ্ছে, আমাদের যেমন কনস্টিটিউয়েন্সি থেকে একজন ইলেক্ট হচ্ছে, অ্যান্ড এরকম অনেক কনস্টিটিউয়েন্সি থেকে ইলেক্ট হয়ে একটা পার্লিয়ামেন্টে গিয়ে তারপর একটা প্রাইম মিনিস্টার সিলেক্ট হচ্ছে। বাট ইউএসএ কী হচ্ছে, ইউএসএ মানে অল দ্য পিপল আর ডিরেক্টলি মানে ভোটিং ফর দ্য প্রেসিডেন্ট। সো এখানে আমাদের একটা মানে একটা এত ব্রাঞ্চ সিস্টেমের জন্য একটা কিওটিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এসএসসি তোমাদের কতজনের কাছে ভোটের ইস্যু? হাত তোলো। স্কুল সার্ভিস কমিশন কতজনের কাছে ভোটের ইস্যু?
तुम जैसे हम जानते हैं कि बहुत सारा गवर्नमेंट स्कूल्स में और बहुत सारा गवर्नमेंट कॉलेजेस में टीचर्स नहीं है और यूनिवर्सिटीज में टीचर्स नहीं है, तो वो एसएससी से सिलेक्ट होकर के आते हैं। और बहुत सारा गवर्नमेंट ऑफिसेज में भी जो वर्कफोर्स है वो बहुत कम है। जैसे अभी कांग्रेस का मैनिफेस्टो आया था, उसमें कहा गया था कि 27 लाख जॉब्स जो खाली रह गया है सारा गवर्नमेंट इंस्टीट्यूशंस में, उसको भरा जाएगा। नया इंस्टीट्यूशन पैदा नहीं किया जाएगा, नया जॉब्स पैदा नहीं किया जाएगा, लेकिन जो जॉब्स खाली रखा गया उसको भरा जाएगा पहले। तो हमको लगता है पहले ये ज़रूरी है कि हम लोग रियलाइज करें कि गवर्नमेंट जो है इस पर बहुत कम ध्यान दे रहा है और हम लोगों को इस पर आवाज़ उठाना ज़रूरी है। तो मतलब एजेंडा की तुम जो तुम बोल रहे हो उसके हिसाब से एजेंडा है अनएम्प्लॉयमेंट। কতজন তোমাদের মধ্যে আছে যাদের কাছে এবারের ভোটের এজেন্ডা আনএমপ্লয়মেন্ট? হাত তোলো। খুব সহজ এবং স্পষ্ট, এরা প্রত্যেকে যেহেতু কলেজে পড়ছে, পড়াশোনা শিখছে, এদের প্রত্যেকের কাছে কিন্তু আনএমপ্লয়মেন্ট এবারের ভোটের অন্যতম এজেন্ডা। কেন হলো তো? ম্যাম, আনএমপ্লয়মেন্ট তো আছে, কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি যে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। কিন্তু এই সেকুলারিজমে মানে ইন দ্য রিসেন্ট ইয়ার্স কোথাও না কোথাও ইট হ্যাজ বিন হার্মড। লাইক যে পলিসিজ আনা হচ্ছে, লাইক রাম কালচার, হিন্দুত্ব, দিজ আর ইটসেলফ হার্মিং দ্য কোর নোশন অফ সেকুলারিজম। দেখুন, আমার একটাই বক্তব্য, আপনি যদি আপনি হিন্দু মুসলমান ভাবে না দেখে যদি মানুষ হিসাবে দেখেন, চাকরিটা সবারই দরকার। হিন্দু বলে চাকরি পাবে, মুসলমান বলে চাকরি পাবে না, এটা কোনো কথা না। সবাই রোজগার দরকার লাগে, নিজের সংসার চালানো লাগে, নিজের মা বাবা দেখার লাগে, বা নিজেকে সাস্টেন করার জন্য সবারই চাকরি লাগে। এবার যদি এটা ধর্ম নিয়ে যদি আপনি ইস্যুটাকে ডাইভার্ট করে দিচ্ছেন কি আপনি হিন্দু, আমি মুসলমান, আপনি অ্যান্টি ন্যাশনাল, আমি ন্যাশনাল, আপনি যদি ন্যাশনালিস্ট হন তাহলে সবাইকে চাকরি দিতেন, এই জুমলা করে বেড়াতেন না, আর বিদেশ ভ্রমণ করে কিছু লাভ করতেন, লাভ হয়নি। তোমার ভোটের এজেন্ডা? আচ্ছা, আমার ভোটের এজেন্ডা দেখতে গেলে দেখুন, স্টুডেন্ট হিসেবে আমার ভোটের এজেন্ডা প্রথমত শুধু স্টুডেন্ট সমস্যার সঙ্গে জড়িত নয়, যেমন ফার্মার সুইসাইড হচ্ছে, ফার্মার্সরা নিজেদের যেমন নিজেদের জিনিসপত্রের দাম ঠিক মতো পাচ্ছেন না। সেন্ট্রাল গভর্নমেন্টের যে পলিসিজ আছে ওটা প্রচণ্ড মানে হটকারিতাতে নেওয়া হচ্ছে। ফর এক্সাম্পল, ইফ ইউ সে ডিমনেটাইজেশন দেখতে গেলে, লাইক যত না লাভ, লাইক রিজার্ভ ব্যাঙ্ক বলেছে মোস্ট অফ দ্য অ্যামাউন্ট অফ মানি উইচ ওয়াজ সার্কুলেটেড হ্যাজ কাম ব্যাক টু দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একটা হচ্ছে এই যে গ্রামের দিকে যাদের কাছে অনেক অনেক ব্ল্যাক মানি ছিল, এবার রিজার্ভ ব্যাঙ্ক বলছে যে ম্যাক্সিমাম অ্যারাউন্ড 98% টাকাটা ফেরত এসে গেছে। সেটা কারণ কেন? কারণ কি এইসব গ্রামের দিকে যারা হিটলাররা, তারা কি করেছে, তাদের এইসব টাকাটা তাদের কাজের লোকদের দিয়ে দিয়েছে, তাদের এই দোকানে দিয়ে দিয়েছে, এই ডান্দি কাদি করে সব সরিয়ে দিয়েছে। আমরা ভুলে যাচ্ছি ডিমনেটাইজেশনের সময় বলা হয়েছিল মান্থলি আ পার্সন ক্যান উইথড্র 20,000। লাইক হোয়াট ইজ ইট? একটা মানে 20,000 টাকায় ইউ ক্যানট জাস্ট রান লাইক মান্থ, লাইক কেউ একজন হাসপাতালে আছে, সো বাই 20,000 হোয়াট ক্যান ইউ ডু? আমার তো মনে হয় যে এরকম আমাদের ভোট দেওয়ার আগে আমাদের দেখা উচিত যে কোন পলিটিক্যাল পার্টি যারা হেডে আছে তাদের এডুকেশন, মানে এডুকেশন যারা আমাদের পুরো মানে আমাদের কান্ট্রি মেনটেন করবে পুরো সব ব্যাপার, তাদেরকে অবভিয়াসলি এডুকেটেড হতে হবে। এখানে ও বলছে যে এক্ষেত্রে এডুকেশনটা দেখা উচিত যারা ক্যান্ডিডেট হবে। কতজন সাপোর্ট করছে এটাকে? সকলেই প্রায়। তোমরা ঠিক মানে এডুকেশন বলতে বিষয়টাকে কি বোঝো বলো তো? কারণ আসলে যদি মানে দেশের মাথাটাই যদি না শিক্ষিত হয় তাহলে তারা চাকরিতে কি করে আমাদেরকে পাঠাবে, মানে কি করে তারা বুঝবে যে এবার কিছু? কিন্তু যদি তাই হয় তাহলে তো যিনি ধরো মনে করো যিনি ডিফেন্স মিনিস্টার হবেন, তাহলে তাকে তো সবসময় হয় ফাইটার প্লেন চালাতে হবে, নয়তো তাকে ফরওয়ার্ড এরিয়াতে গিয়ে কাজ করতে হবে। ফাইটার প্লেন চালাতে হবে সেটা বড় কথা নয়, কিন্তু তাকে সেই সম্বন্ধে তো জানাটা তার অবশ্যই উচিত। একটা ইউনিয়নের, একটা ইউনিয়ন অফ ইন্ডিয়ার যিনি রিয়েল হেড ধরুন প্রাইম মিনিস্টার, তার এডুকেশনাল কোয়ালিফিকেশনস তিনি দেখাতে পারছেন না। তিনি ক্লেম করেছেন তিনি গুজরাট ইউনিভার্সিটি থেকে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পড়েছেন, কিন্তু তিনি কোনোদিন তার পলিটিক্যাল সায়েন্সের ডিগ্রি আমাদেরকে দেখাতে পারেননি। গুজরাট ইউনিভার্সিটি সে 1970s কিসি টাইম পে গ্রাজুয়েট কিয়ে থে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স কো লেকর কে, লেকিন উস সময় সাবজেক্ট থা হি নাহি।
আরেকটি জিনিস আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা সবসময় মনে রাখতে হবে। কেন কি দেখুন, একটা উকিল যদি আমাদের দেশে ফাইন্যান্স মিনিস্টার হতে পারে, ল মিনিস্ট্রি না করে ফাইন্যান্স মিনিস্টার হতে, তাহলে এই দেশে অনেক কিছু সম্ভব। প্রাইম মিনিস্টার আমাদের দেশে, লাইক দ্য কান্ট্রি অফ আর লাইক দ্য ক্যাপিটাল সিটি অফ কান্ট্রি দিল্লি ইজ নট সেফ ফর উইমেনস, হাউএভার দ্য কাউজ আর মোর সেফার দ্যান উইমেনস ইন আওয়ার কান্ট্রি, সো দ্যাট ইজ আ স্ট্র্যাটেজি। আমাদের এডুকেশন সিস্টেমে অন্যতম একটা প্রবলেম হচ্ছে রিজার্ভেশন। আজ থেকে 50 বছর আগে যে আইএস হয়েছে তার ছেলে এখন আবার জয়েন্ট ট্র্যাক করে আইআইটি পড়ছে, আমরা এখানে অনেকেই আছে যারা জেনারেল ক্যান্ডিডেট, যারা এসসি ক্যান্ডিডেট, যারা এসটি ক্যান্ডিডেট হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে সব এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা আনডিজার্ভিং। দিস কাস্ট সিস্টেম এন্ড ব্রাহ্মণিক হেজিমনি ফর ইয়ার্স, মেবি থাউজেন্ডস অফ ইয়ার্স, বাট দিস পেটি 70 ইয়ার্স উই কান্ট এক্সপেক্ট দ্যাট রিজার্ভেশন পলিসি উইল মেক দ্য পিপল আপগ্রেডেড। মানে গ্রামের দিকে দেয়ার আর মেনি ভিলেজেস, টেক এক্সাম্পল ফর ইনস্টেন্স হরিয়ানা, দেয়ার আর প্লেসেস ওয়েন ব্রাহ্মিনস লেগস আর টু বি ওয়াশড বাই দ্য কাস্ট অফ দ্য লোয়ার। ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমাদের রিজার্ভেশনটা সোশিও অ্যাসপেক্টে বেশি করে দেওয়া হয়েছে, আর ইন্ডিয়ার কনস্টিটিউশনে প্রথম যখন ওটা রিজার্ভেশন হয়েছিল বলেছিল আফটার ইন্ডিপেন্ডেন্স এত সার্টেন অ্যামাউন্ট অফ ইয়ার রিজার্ভেশন থাকবে, তো এখন ওর পরেও রিজার্ভেশনটা থাকছে। ওই নিয়েই লোকদের মন্তব্য কি ইট শুড বি ক্লাস, ইট শুড বি সোশ্যালি বেসড অর ইকোনমিক বেসড। এবার দেখ একটা শেষ প্রশ্ন তোমাদের সকলের কাছে করব, সেটা হচ্ছে তোমরা যে ভোটটা দেবে সেই ভোটটার ফলে যে সরকার তৈরি হবে সেই সরকার তো 5 বছরের জন্য দেশটাকে চালাবে, নেক্সট 5 বছর তোমরা তোমাদের দেশটাকে কোন জায়গায় দেখতে চাও? প্রথমে তো যেগুলো এখন হচ্ছে খুব, যে রেপ কেস হচ্ছে এত দেশে, লিঞ্চিং কেস, রেপ কেস, এটা মানে দুনিয়ায় সব জায়গায় দেখা যাচ্ছে, যে সব অনেক দেশে কথা হয় যে ক্রাইম রেট বেড়ে যাচ্ছে। হ্যাঁ মানে তো ফার্স্ট মানে দেখতে চাইবো হচ্ছে যেখানে মানে অন্য দেশকে দেখবে যে যেখানে ক্রাইম রেট কম, যেখানে পলিটিক্যাল ইন্টলারেন্স বেড়ে যাচ্ছে দিনকে দিন, যত যাচ্ছে টাইম যাচ্ছে। না আমাদের ক্ষেত্রে এটা দেখতে হবে যে আমরা কিন্তু আমরা যে অ্যাগ্রেসিভ নেশন এটা কিন্তু আমরা কখনোই দেখাই না, আমাদেরকে দেখাতে হবে যে আমাদের প্রত্যেকটি সিটিজেন খেতে পাচ্ছে, আমরা এগোচ্ছি ইন টার্মস অফ ইকোনমি, আমরা এগোচ্ছি ইন টার্মস অফ আদার থিংস, তো আমাদেরকে আমাদেরকে এটা দেখাতে হবে না যে আমরা কোনো একটি দেশকে যুদ্ধে হারাতে পারবো কিনা, আমাদেরকে দেখতে হবে যে আমরা সামগ্রিকভাবে এগোচ্ছি কিনা। সিকিউরিটি কাউন্সিলের মেম্বারশিপ পাওয়া বা জিডিপি ইন্ডেক্স 10-এর ওপরে যাওয়া, এটা কনসার্ন, এটার সাথে একই সাথে কনসার্ন কিন্তু এটাও হওয়া উচিত যে ফার্মার সুইসাইড বাড়ছে, একই সঙ্গে কনসার্ন এটাও হওয়া উচিত যে এডুকেশন ভালো নয় দেশে। আমার একটা জিনিস মনে হয় 5-6 বছর আগে না থেকে এখন যেটা বর্তমানে যে সিচুয়েশনটা আমরা ফেস করছি ওইটাকে আমরা আগে সলভ করি, তারপরে তো আস্তে আস্তে ওইটার দিকে আমরা এগোবই। আমরা এডুকেশনের ব্যাপারে কথা বলছি, এমপ্লয়মেন্টের ব্যাপারে কথা বলছি, ওগুলো তো হওয়া উচিত, বাট দ্যাট থিং উইচ ইজ জিনিসগুলো সত্যি সকলের ভাবা উচিত, কারণ এইগুলো এবারের তরুণ প্রজন্মের কাছে ভোটের এজেন্ডা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে শ্রেয়সী, কলকাতা।